हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के एक बेस इंटरेस्टिंग टॉपिक निये तुम्हारे काछे एसेछि। जानी ना तुम्हारे काछे कतटा हेल्पफुल होबे, बट आमार मने होलो आमी जे जिनिसगुलो फेस करेछि बा जे जिनिसगुलो आमार क्षेत्रे बेस माने काजे दिएछे सेगुलो आमी तुम्हारे साथे शेयर करी। आमी तुम्हारा अनेकेई जानो जे आमी आमार 11 मासेर छेलेके निये दार्जिलिंग गेछिलाम। एटा ओर फार्स्ट पहाड़े घोरा छिलो। तो पहाड़े न्याचरलि बड़ोदेरई अनेक असुविधा हय, तो बाच्चार होते पारे सेई भेबे आमरा अनेक टेंस्ट छिलाम। तो सेई जोन्नो टिकिट तो केटे निएछिलाम, बाट चिंताय छिलाम जे कोनो प्रब्लेम होबे किना, तार जोन्नो डॉक्टर कन्सल्टो करे निएछिलाम। आर एकटा जेटा कथा बलार सेटा होलो सब बाच्चा किन्तु आलादा रकम हय, सबार नेवार क्षमता किन्तु एकई रकम थाके ना। तो तोमरा एज ए मदार तुमी भालो बुझते पारबे जे तोमार बेबीर जोन्नो कोनटा ठीक होबे कोनटा भूल होबे, सेई भेबे किन्तु तोमरा कोनो किछु डिसिशन नाओ। হ্যাঁ একদম, ও বলে দিল। তো যাই হোক, আর যাওয়ার আগে অবশ্যই ডক্টর কনসাল্ট করে নিও। আমি যে যে জিনিসগুলো ইউজ করেছি, যে যে টিপসগুলো আমি পেয়েছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের একটু হলেও হেল্প হয়। তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ফার্স্ট অফ অল চেষ্টা করো যাতে যখন যাবে তখন বেবি শরীরটা একদম ঠিক থাকে, কোনো রকম মানে ঠান্ডা লাগা সর্দি কাশি সব না থাকে। বাট যেটা আমার ক্ষেত্রে হয়নি, ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, বুকে কফ বসেছিল, যার জন্য আমাকে ওর অ্যান্টিবায়োটিকও দিতে হয়েছিল। তো গিয়ে সেরকম কোনো অসুবিধা হয়নি। আর একটা কথা হচ্ছে, যেটা আমরা ভাবি যে ঠান্ডার জায়গায় নিয়ে যাবে, শীতকালে ঠান্ডার জায়গায় নিয়ে যাবে বাচ্চার অনেক অসুবিধা হবে, বাট সেটা কিন্তু একদম ভুল। ঠান্ডার জায়গায় গিয়ে কিন্তু কখনো, তুমি নিজের ক্ষেত্রেও দেখবে যে তোমরা, আমরাও যখন বড়রা যাই ঠান্ডার জায়গায় গিয়ে কিন্তু আমাদের অত সর্দি কাশির ব্যাপারটা থাকে না, লাগে কিন্তু যখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে সেই টাইমটায়। তো ওদেরও কিন্তু সেরকম কোনো প্রবলেম হয় না, ওরা বেশ কিন্তু ভালোই থাকে। আর একটা জিনিস যেটা মেনটেন করবে, যারা মানে এই যে ও যেমন তখন হামাগুড়ি দিতে পারতো, একটু হাঁটতে পারতো, আচ্ছা আচ্ছা, সেই জন্য ওকে সারাক্ষণ যখন আমরা কোলে কোলে রাখতাম, ওর ক্ষেত্রে সেটা খুব ইরিটেটিং ব্যাপার হয়ে যেত। আর সেই জন্য মেবি ও প্রথম যেদিনকে আমরা যাই, যেদিনকে পৌঁছাই, সেদিনও পুরো পটি করেনি, নেক্সট দিন পটি করেছিল। আমরা রাত্রিবেলা ওকে একটু ছেড়ে দিয়েছি, এবং একটু স্পেস দিয়েছিলাম যাতে ও একটু ক্রল করে, একটু হাঁটে, একটু খেলাধুলো করে, যাতে কি ওর মধ্যে মানে খাবার দাবার খাচ্ছে সেই ব্যাপারগুলো ঠিকঠাক মতো হজমও হবে, এই জিনিসটা আমরা করেছিলাম। আর প্রচণ্ড অ্যাটেনশন সিকার, অ্যাটেনশন না দিলেই কান্না শুরু করে দেবে। তো যাই হোক, তো সেটা করার পরে কিন্তু নেক্সট দিন থেকে ও পুরো ভালোভাবে পটি করেছিল। অত চিৎকার করে। আর একটা টিপস আমি দেব, যে যখনই পাহাড়ে যাবে না, চেষ্টা করবে গাড়িতে ওঠার আগে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার আগে, গাড়িতে ওঠার প্রায় 40 মিনিট এক ঘন্টা আগে বেবিকে খাইয়ে নিতে, তাহলে কি এই ভমিটিং ব্যাপারটা থাকে না। আর আর একটা কথা হচ্ছে, যখনই এটা আমাকে আমার ডক্টর বলেছিলেন যে যখনই আমি ট্রেন থেকে নামবো তখনই তার আগেই ওকে আমার ভমিটিংয়ের ওষুধটা খাইয়ে দিতে বলেছিল, যাতে যখন ওপরে উঠবো ওর মধ্যে বমি ব্যাপারটা না থাকে। আর ও সেরকম বমিও করেনি, একবারই বমি করেছিল, আর বমি করেনি। হ্যাঁ, তো আমি ওই জিনিসটা মেনটেন করতাম, যখন আমাদের গাড়ির টাইম থাকতো তার আধ ঘন্টা 40 মিনিট আগে বা এক ঘন্টা আগে আমি ওকে খাইয়ে দিতাম, যাতে ওর হজমটা হয়ে যেত আর বমি করার টেন্ডেন্সি না থাকে। আর গাড়িতে উঠে যখন দরকার পড়তো তখন আমি ওকে ফিড করাতাম, তাতে কোনো প্রবলেম হয়নি। আর একটা হচ্ছে, যেটা বাচ্চারা গাড়িতে উঠে এমনিও ঘুমিয়ে পড়ে, তো ঘুমিয়েও পড়তো, হ্যাঁ, সেই জন্য আরও ইজি হয়েছিল আমাদের জন্য ব্যাপারটা। আর খাওয়া দাওয়ার সত্যি কথা বলতে আমি সেমন কিছু জিনিস ক্যারি করিনি, কী কী ক্যারি করেছিলাম সেগুলো ভিডিওতে তোমরা দেখতে পাবে। আমি ভিডিওটা না অনেক আগেই আমি শ্যুট করে রেখেছিলাম, যাতে তোমাদের সাথে আমি মানে সেই টাইমেই সমস্ত কিছু আমি কী কী নিচ্ছি, কী কী করছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, কারণ পরে অনেক কিছু ভুলে যাওয়ার চান্স থাকে। তো আমি মানে জানি না যে কতটা ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, আমি চেষ্টা করেছি, তোমরা দেখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে খাবার দাবার খুবই সিম্পল খাবারই আমি ওর জন্য নিয়েছিলাম, বিস্কুট, আচ্ছা আচ্ছা, বিস্কুট নিয়েছিলাম, একটু মুড়ি নিয়েছিলাম, যেগুলো ডাইজেস্ট তাড়াতাড়ি হয়ে যাবে। আর দুপুরবেলা আমি হোমস্টেতে গিয়ে আমরা ছিলাম ঋষভ, রামদুরা আর দার্জিলিংয়ে, তো যে ঋষভ আর রামদুরাতে আমরা হোমস্টেতে ছিলাম, তো সেখানে হোমস্টেতে গিয়ে ওকে আমরা হোমস্টেরই ভাত আর ডাল নিয়ে আমি খাইয়ে দিতাম, গিয়ে পৌঁছেই আগে আমি ওকে
ওর প্রচন্ড অ্যাটেনশন সিকার, ওর অ্যাটেনশন চাই। যাই হোক, ওর পিপি এসছে, ওর পিপির কাছে এখন নিয়ে এসছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ওই জিনিসগুলো আমি মেনটেন করেছিলাম। আর খাবার হচ্ছে আমি হোমস্টেতে গিয়েই, যেটা বললাম যে হোমস্টে গিয়ে ওখানেই গিয়ে আমি খাবার নিয়ে ওকে আমি খাইয়ে নিতাম। আর তাছাড়া ও নেক্সট টাইম রাইসটা নিয়ে গেছিলাম, আর যে দুধ খায় সেই দুধটা নিয়ে। আচ্ছা, তো আর হচ্ছে আরেকটা কথা বলবো, যখনই বাচ্চা জিনিস প্যাকিং করবে না, বেস্ট হয় একটা লিস্ট বানিয়ে নাও। আমি একটা লিস্ট বানিয়ে নিয়েছিলাম আগে, বসে দুদিন আগে থেকেই আমি প্যাকিং করার জন্য শুরু করেছিলাম। তার আগে কী কী এসেনশিয়াল জিনিস সেগুলো আমি লিস্ট করে নিয়েছিলাম, সেই লিস্ট ওয়াইজ আমি প্যাক করেছি, তাই জন্য কোনো অসুবিধা হয়নি। কারণ ওদের একটা কিছু যদি ভুলে যাই তো খুব অসুবিধা হয়ে পড়ে। আর আমি একটা ছোট্ট কুকার নিয়েছিলাম, ইলেকট্রিক কুকার, যেটা আমি যখন দীঘা গেছিলাম তার আগেই নিয়েছিলাম, যেটাই আমি ওর জন্য জল ফুটিয়ে নিতাম। হ্যাঁ, আমি কিন্তু ওকে সবসময় ফোটানো জল খাইয়েছি, বিসলেরি ওয়াটার কিনে সেটাকে আমি ফুটিয়েই ওকে খাইয়েছি। তো কারণ জলটা তো সবচেয়ে বেশি দরকার, যেটা যেন একদম ভালো হয়। আর এই সমস্ত জিনিসই মেনটেন করেছি। আর তোমরা দেখতে থাকো এবার ভিডিওটা, আমি যে যে জিনিসগুলো শ্যুট করেছিলাম, কী কী প্যাক করেছিলাম, এখানে প্যাকিংয়ের টাইমেই আমি ভিডিওগুলো করে নিয়েছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা, আর কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আরেকটা কথা আমি যেটা বারবার বলছি, তোমার বাচ্চাকে কিন্তু তুমি সবচেয়ে বেশি বুঝবে যে সে কতটা সমস্ত জিনিসের সাথে কতটা অ্যাডজাস্ট করার পাওয়ার তার মধ্যে আছে। যাই করবে, ডক্টর কনসাল্ট করবে, নিজের কথা ভাববে, নিজের যেটা ভালো বুঝবে সেটাই করবে। এমন না যে ওই বাচ্চা পেরেছে বলে আমার বাচ্চাও পারবে, এটা কিন্তু না। সব বাচ্চা কিন্তু আলাদা রকম হয়। তো যদি হেল্পফুল হয় ভিডিওটা, তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ঘুরতে যাওয়ার জন্য আমি দুটো ব্যাগ ক্যারি করছি ওর জন্য। একটা হচ্ছে এই ব্যাগটা, যেটার মধ্যে আমি ওর খাবারগুলো নিয়ে নেব। আর একটা হচ্ছে এই একটা ডায়পার ব্যাগ, যেটা টুকটাক আমরা বেরানোর সময় ডায়পার, টুকটাক কিছু জামা কাপড়, যেটা আমি নেব। আর একটা ট্রলিতে ছেলের আর আমার জামা কাপড় নিয়ে নিচ্ছি। এই ব্যাগটা প্ল্যানেট থেকে আমি 20টা মতো ডায়পার নিয়ে নিচ্ছি, আর যখন যদি লাগে এক্সট্রা তো তারপরে কিনে নেব। একটা অ্যাভেন্টের বড় বটল নিচ্ছি, মেনলি ও এখন দুধ এমনিই খায়, তাও একটা সেফ সাইড নিয়ে রাখছি। একটা সোয়েটার এখানে আমি ক্যারি করব এই ব্যাগে। এরকম দুটো খালি কৌটো নিয়ে নেবো, যখন কোথাও বেরানোর সময় খাবার রেডি করে নিয়ে বেরোতে পারবো, তাই জন্য এরকম দুটো নিয়ে নিচ্ছি। একটা প্যাকেটের মধ্যে এই ওর বটল ওয়াশার আর একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি। আর বাকি দেখো সব গোছানো জিনিসগুলোকে ছুঁড়ে ছুঁড়ে উল্টো দিকে ফেলে দিচ্ছে। এই কি হচ্ছে এটা? আমি এটার মধ্যে ওর জন্য কিছু যে মেডিসিনগুলো যেগুলো দরকারি সেগুলো নিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি ক্রোসিন নিয়ে নিয়েছি কোনোরকম পেনের জন্য, তারপরে কলিক্যাড নিয়েছি পেটে ব্যথা হলে, নিউপেপটাইন নিয়ে নিয়েছি, গ্যাস অম্বল, এই সমস্ত, বমির ওষুধটা তো মাস্ট, ডোমস্টল যেটাও খায় এটা বমির ওষুধ, ক্রোসিন সিরাপটাও নিয়েছি। তার সাথে সেফ সাইড এগুলো টি প্যাক, তারপরে থমরক জেল, ডায়পার র্যাশ ক্রিম, ন্যাজিভিয়ান, এগুলো তো নিয়ে রাখাটা দরকার খুব হয়। একটা করিমিনিক ওরাল ড্রপ, যেটা সর্দি কাশি, সর্দি হলে মেনলিও খায়। আমি স্পুন তো নেবই, তাও এক্সট্রা স্পুন আমি ক্যারি করি। আর কিছু ইয়ারবাডসও নিয়ে নিয়েছিলাম, যেহেতু পাহাড়ে যাব, যদি কোনো রকম অসুবিধা হয়, কান বন্ধ হয়ে যায় বা কিছু, সেই কারণে নিয়ে নিয়েছিলাম। আর ডেলি যেমন ভিটানোভা D3, এটাও ডেলি চলে এইটা। আর যেহেতু খুব ঠান্ডা লেগেছে তো সেই জন্য আমি মিউকোলাইটটা নিয়ে নিয়েছি, আর একটা লেবেলিং সিরাপ, এইগুলো ও ডেলি এখন চলছে তো এইগুলো নিয়েছি। তার সাথে আর একটা নিয়েছি ওআরএস নিয়েছি, কখনো কোনো রকম প্রবলেম হলো, একটা কম নিয়ে নিয়েছি। এছাড়াও আরও বাকি কিছু আছে, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে ওর মেডিসিনের বক্স, এইটা যাবে এই ব্যাগটায়, এই ব্যাগটায় নেব। আর কিছু ডেলি মেডিসিনস আছে, সেটা এই ব্যাগে নিয়ে নেব। আচ্ছা, খাবারের মধ্যে আমি নিয়েছি একটু আমন্ড আর কাজু নিয়েছি, এটা নিয়েছি, একটু মুড়ি গুঁড়ো করে নিয়েছি ব্রেকফাস্টের জন্য, আর বিস্কিট নিয়েছি। আর এছাড়াও নেস্টাম ফর্মুলা মিল্ক এগুলো তো আছেই, এগুলো নেব। আর একটা রাইস কুকার আমার আছে, সেটা নিয়ে নেব। এখানে বাকি জিনিসগুলো নেসেসারি, এগুলো এখন এগুলো নিয়ে নিলাম।